শিক্ষক ভৌত বিজ্ঞান কাটাগড়িয়ারা মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের ক্লাস নিব নবম এবং দশম শ্রেণীর আলো দেখতে পেলে আলো চাই এই অধ্যায়ের উপরেই ক্লাসগুলো নিব। তো ক্লাসে প্রথমত যেটা বলতে হবে যে আমরা যে যা কিছু দেখতে পাই সব কিছু দেখতে হলে দেখো আলোর প্রয়োজন হয়, অন্ধকারে আমরা কোনো কিছুই দেখতে পাই না। এবং আমরা কেন দেখতে পাই কোনো একটা জিনিস, কোন একটা জিনিস থেকে আলো আমাদের চোখে আসে তাই আমরা দেখতে পাই। সুতরাং আলো ছাড়া কোনো কিছু দেখা সম্ভব না। এবার আসো দেখো আমরা প্রতিনিয়তই সব কিছু দেখার জন্য যেমন চোখ দিয়ে দেখি এর বাইরে আমাদের কি করতে হয় আয়না যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। যেমন আমি আজকে বাইক চালাই যখন আসছি তখনও গাড়ির ভিতরে গাড়ির ভিতরে লুকিং গ্লাস ছিল সেখান থেকে আমি পিছনে দেখছি সাইডে দেখেছি। আবার যারা বাস ড্রাইভার তারাও যখন গাড়ি চালায় গাড়ি চালানোর সময় তারাও দেখতে পাওয়া যে লুকিং গ্লাস থাকে ডান পাশে ড্রাইভার ডান পাশে অথবা তার ভিতরে একটা গ্লাস থাকে কতজন যাত্রী আছে সেটা দেখার জন্য। সুতরাং দেখতে হলে সব কিছু আমাদের কী করতে হবে আলো আলো লাগবে এবং আয়নার সাহায্যে আমরা দেখতে পারি। এরপরে আসো আয়নার ক্ষেত্রে আরও কিছু ব্যবহার করা হয় যেমন 90 ডিগ্রি বাঁকের ক্ষেত্রে আমরা যখন 90 ডিগ্রি বাঁক দিয়ে কোনো কিছু রাস্তায় গাড়ি চালাতে হয় তখন অন্যদিকে কিছুই দেখা যায় না সেটার জন্য আমাদের আয়নার ব্যবহার করা হয়। এখন দেখো আয়নার ক্ষেত্রে আমরা বাড়িতে যে আয়নাগুলো ব্যবহার করি সেটার পৃষ্ঠটা হয় সম্পূর্ণ সমতল, কিন্তু গাড়ির লুকিং গ্লাস বা গাড়ির দুই সাইডে মোটরসাইকেলের লুকিং গ্লাস বা বাস ড্রাইভারের সাইডে যে লুকিং গ্লাসগুলো হয় ওইগুলো কিন্তু সমতল না। আজকে যদি সম্ভব হয় তোমরা বাড়িতে যে মোটরসাইকেলের লুকিং গ্লাস আছে দেখবে তো ওইটা কোন গ্লাসে। এবার আসো আলোর প্রতিসরণ, আসলে আলোর প্রতিসরণটা কি সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। তা আলোর প্রতিসরণ বলতে আমরা ক্লাস 8-এ এই বিষয়ে আগে অনেক কিছু শিখেছি যে আলোর প্রতিসরণটা কি আসলে কিভাবে কাজ করে। আলো প্রতিসরণ বলতে এরকম একটা নির্দিষ্ট মাধ্যমে যদি থাকে একটা নির্দিষ্ট মাধ্যম থাকবে মাধ্যম এবারে একজোড়া নির্দিষ্ট মাধ্যম থাকবে মাধ্যম থেকে আলোটা যখন আসবে ধরো এটা আমরা একটা ধরছি কি বায়ু মাধ্যম আমরা এখানে একটা কি ধরছি পানি মাধ্যম। তো এটা যদি আমরা আপতিত রশ্মি হয় এই বিন্দু থেকে যখন আলো এসে একটা বিভেদতলের উপরে পড়ে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এটা যদি এটা পানি মাধ্যম হয় তাহলে এটা এরকম লেয়ারে চলে আসবে একটা নির্দিষ্ট পথ যে অতিক্রম করে চলে আসবে। কিন্তু যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে ঠিক এটা সোজাভাবে চলে আসবে অর্থাৎ বয় মাধ্যম যদি সমান হয় তাহলে দেখো আমরা এ এটা আমরা বি ধরি এটা সি ধরি বি পয়েন্টটা তখনই হবে যখন উভয় মাধ্যম উভয় মাধ্যমটা হবে বাই বা সেম অর্থাৎ যখন একই মাধ্যম হবে তখন ঠিকই একই সোজা চলে যাবে। তাহলে এক্ষেত্রে মানে নির্দিষ্ট একটা মাধ্যমের জন্যই একটা বিভেদ তলের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে আলোটা আপতিত হলে ওটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে বেঁকে দেয় বা নির্দিষ্ট অ্যাঙ্গেল দিয়ে বেঁকে দেয়। এখন যদি এটা এরপরে আর তোমাদের প্রতিসরণের সূত্র প্রতিসরণের সূত্রটা শ্রেণীর প্রতিসরণ সূত্রটা এরকম আছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে এটা আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি সর্বদা একই বিভেদ তলে অবস্থান করে। তাহলে প্রতিসরণের সূত্র হচ্ছে দুইটা, প্রথমে একটা বললাম কি এক নম্বর পয়েন্টটা বললাম আমরা যে আপতিত রশ্মি এটা আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এটা এটাকে আমরা দেখুন একটা কিছু দিই বি ও বি প্রাইম এবং প্রতিসরিত রশ্মি সর্বদা একই সমতলে অবস্থান করে একই তলে। আর দুই নম্বরটা আছে হচ্ছে যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম একজোড়া নির্দিষ্ট মাধ্যম হতে হবে তাহলে এখানে একটা মাধ্যম বায়ু মাধ্যম এখানে একটা পানি মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য একজোড়া তাহলে কি বললাম একজোড়া নির্দিষ্ট মাধ্যম হবে তাহলে একটা মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন বিন্দুতে অঙ্কিত সাইন আপতন বিন্দুতে অঙ্কিত সাইন এবং প্রতিফলিত বিন্দুতে অঙ্কিত সাইনের অনুপাত সর্বদা
ধ্রুব হবে এই ধ্রুবটাকে এন দিয়ে প্রকাশ করা হয় এই কে বিষয়ে বিস্তারিত পরবর্তী ক্লাস আরো বিস্তারিত জানানো হবে এখন এবার তো যে লেন্সটা কি এতক্ষণ তো আমরা প্রতিফলনটা বুঝলাম অর্থাৎ প্রতিফলনটা যে একটা নির্দিষ্ট মাধ্যম হইলে বা স্বচ্ছ কোনো মাধ্যম হইলে লাইটটা পাস হয়ে আরেক দিকে চলে যায় কিন্তু এটার ক্ষেত্রে সবথেকে বেশি বাস্তবে ব্যবহার করা হয় যেখানে সেটা হলো লেন্স অর্থাৎ বিভিন্ন যেমন আমরা চশমায় ব্যবহার হয় বা টর্চ লাইটের সামনে ব্যবহার হয় সেগুলো তো লেন্সের সংজ্ঞা যদি আমরা প্রথমে আসি লেন্সটাকে বলতে গেলে বলতে হবে যে লেন্সের সংজ্ঞা হচ্ছে এরকম যে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সঙ্গে আবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হচ্ছে লেন্স অর্থাৎ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সঙ্গে আবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যদি হয় সেটাকে আমরা বলবো লেন্স লেন্স অধিকাংশ কাচের তৈরি হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেন্স এখন বর্তমানে যেগুলো হচ্ছে প্লাস্টিক বা কোয়াটাল দিয়ে তৈরি যেমন যদি খেয়াল করে দেখো লেন্সগুলো আগে কিছু টর্চ লাইটের ক্ষেত্রে সামনে যে কাচ ব্যবহার করা হতো ওটা কাচে কিন্তু ইদানিংকালে চায়না যে লাইটগুলো আসতেছে সবই সামনে কোয়াটাল বা প্লাস্টিকের তৈরি লেন্স ব্যবহার করা হচ্ছে যদি এর ক্ষমতা অত বেশি মানে খুব বেশি পাওয়ারফুল হয় না লেন্সগুলো তো এই জিনিসটা আর প্রতিসারণ যদি আর একটু ক্লিয়ার ভাবে আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটা প্র্যাকটিক্যাল আমরা হালকা একটু দেখাইতে পারি যেমন মনে করো আমরা একটা কাপ নিতে পারি নিয়ে একটা কয়েন নিতে পারি একটা কাপ নিলাম একটা কয়েন নিলাম এমন একটা লেভেলে রাখবো যতক্ষণ পর্যন্ত আমরা ওই কয়েনটা না দেখতে পাবো এরকম একটা লেভেলে যদি আমরা রাখি রেখে এটার উপরে ঢালা শুরু করি পানি তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট লেভেলে আসার পরে আমরা ওই কয়েনটা দেখতে পাচ্ছি এটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো আচ্ছা এই এই পরীক্ষাটা করার উদ্দেশ্যটা হচ্ছে একটাই দেখো আমরা যখন প্র্যাকটিক্যাল এখানে যখন করছি তবে এইটা আমাদের সেই চোখের পয়েন্ট চোখের পয়েন্ট আমাদের এই সি পয়েন্টটা আছে যখন মানে বি পয়েন্ট সি পয়েন্টটা দেখো যখন কোনো কিছু না থাকে কিন্তু পরবর্তীতে আমরা যখন এই পয়েন্টে রাখছি কিন্তু যখন ক্ষেত্রে আমরা পানির ভিতরে পানি মাধ্যম হিসেবে যখন পানি ঢালা হচ্ছে এই কাপের ভিতরে তখন দেখো নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে আলোটা বেগে যাচ্ছে সুতরাং তখন আমরা কি হচ্ছে ওটা দেখতে পাচ্ছি আমরা যদি কাপের উপরে লাইট দেখি এই কাপ থেকে কাপের একটা নির্দিষ্ট রেঞ্জে যদি পয়সা রাখি রেখে দেখার চেষ্টা করি আমরা দেখতে পাই না কিন্তু পানি দেওয়ার সাথে সাথে মোটামুটি ওটা দেখতে পাই তাহলে এইটা মূলত এই প্র্যাকটিক্যালটা তোমরা বাড়িতেও একটু করে দেখবা যে আসলে তোমরা একটা এরকম কাপ নিবা নিয়ে ওর ভিতরে একটা পয়সা দিবা দিয়ে দেখবা যে যতক্ষণ পর্যন্ত পয়সাটা না দেখা যায় ওরকম একটা লেভেলে ধরে রেখে এবার আস্তে আস্তে পানি ঢালতে শুরু করবা দেখবো যে পানি একটা নির্দিষ্ট লেয়ার আসার পরেই তোমরা পয়সাটা এমনি দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে ওই ঠিক এই একই সূত্রের কারণে যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আলোক রেখা নির্দিষ্ট পথে প্রতিসরিত হয় অর্থাৎ স্বাভাবিকে যদি দুইটাই যদি বায়ুমাধ্যম থাকতো তখন লেয়ারটা সোজা এখান থেকে এখানে চলে আসতো কিন্তু পানি দেওয়ার সাথে সাথে কি হচ্ছে এখান থেকে আমরা চোখে এখানে তখন আমরা এই পয়েন্টটা দেখতে পাবো অর্থাৎ মনে করে এইখানে সে পয়সাটা দেওয়া আছে কিন্তু যখন বায়ু থাকবে তখন আমরা এইখানে দেখতে পাবো তখন এটা দেখতে পাবো না গ্লাসে বা কাপে কিন্তু যখনই আস্তে আস্তে নির্দিষ্ট লেভেলে পানি দেওয়া হবে তখন এই রেখাটা বেঁকে এই পয়েন্টে চলে আসবে এটাই হলো মূলত প্রতিসরণ তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করো আগামী ক্লাসে আরো অন্য বিষয় নিয়ে আমরা সে আলোচনা করবো।